পরিবহন এমন একটি মাধ্যম যেটি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই পরিবহনই আবার কিছু কিছু সময়ে আমাদের জীবনে মহাবিপদ ডেকে আনে। কেননা যদি আপনি আপনার স্ত্রী, মা, বোন অথবা গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো লোকাল ট্রেনে যাত্রা করেন তাহলে সাবধান হয়ে যান। কেননা আজ আমরা এই ভিডিওতে লোকাল ট্রেনে ঘটে যাওয়া এমন একটি মর্মান্তিক ও বেদনাদায়ক বাস্তব ঘটনা বলতে যাচ্ছি, যেটা শুনে আপনারা শিউরে উঠবেন। যদিও দেখা যায় তো তাহলে কেউই লোকাল ট্রেনে যাত্রা করতে চায় না, কিন্তু মানুষ অসহায় হয়ে লোকাল ট্রেনে যাত্রা করে, কখনো পয়সার অভাবে তো কখনো আবার রিজার্ভেশন না পাওয়ার কারণে। কিন্তু কিছু কিছু দেশে লোকাল ট্রেনে মা বোনেদের সঙ্গে যা হয় সেটা শুনে আপনি কখনোই লোকাল ট্রেনে যাত্রা করবেন না। শুধু তাই নয়, যদি আপনি কাপল হন তাহলে তো কখনোই চাইবেন না। কেননা এমনই একটি ঘটনা একটি লোকাল ট্রেনে ঘটেছিল, যে ট্রেনে সারা রাত ধরে একটি মেয়েকে হয়রানি করা হয়েছিল, তাকে খারাপ খারাপ গান শোনানো হয়েছিল, এমনকি তাকে অশ্লীল ভিডিও দেখানো হয়েছিল। এবং যখন তাতেও ওই দুষ্টু লোকেদের মন ভরেনি, তখন তারা ওই মেয়েটিকে বারবার খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করছিল। যদিও এই ট্রেনে হাজার হাজার লোক উপস্থিত ছিল এবং এই সব কিছুই তারা হতে দেখছিল, কিন্তু কেউই মুখ থেকে একটিও শব্দ বার করেনি। তবে বন্ধুরা, যদি দেখা যায় তাহলে আমাদের দেশেও প্রচুর লোকাল ট্রেন আছে, কিন্তু কিছু এমন রাজ্য আছে যেখানে লোকাল ট্রেন ওখানকার লাইফ লাইন হয়ে ওঠে। তবে এই লোকাল ট্রেনগুলিতে অসভ্য মানুষদের ভিড় অনেক সময় এমন ঘটনা ঘটায় যার ফলে চাকরি করা মেয়েরা অথবা নিজের সংসার চালানো মহিলারা লোকাল ট্রেনে যাত্রা করতে ভয় করছে। তবে আমরা মুম্বাইয়ের লোকাল ট্রেনের কথা বলছি না, আমরা বলছি বিহারের কথা। এবং আমরা যে ঘটনা বলতে যাচ্ছি সেটি সম্পূর্ণ সত্য ঘটনা, সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। সময় রাত 8টা বেজে গিয়েছিল। পাটনা থেকে গোয়া যাওয়ার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে এসে গিয়েছিল এবং ট্রেনটি মানুষে গাদাগাদিতে ভরা ছিল। যদিও ট্রেনটি লোকাল ছিল তাই এখানে রিজার্ভেশনের কোনো প্রশ্নই আসে না। অবশেষে পাটনা স্টেশন থেকে একজন বৃদ্ধ মহিলা নিজের 11 বছর বয়সী একটি নাতনির সঙ্গে এই ট্রেনে উঠেছিল। ট্রেনটি পাটনা থেকে গোয়া পর্যন্ত যায়, যেটি রাতের বেলা চলে, এবং পাটনা থেকে গোয়া যাওয়া রাস্তায় অনেক গ্রাম পড়ে, যার ফলে লোকাল ট্রেনটি সেই সকল কর্মচারীতে ভরা থাকে যারা ছোট ছোট গ্রাম থেকে পাটনায় গিয়ে দিনমজুরির কাজ করে। রাত 8টা বেজে গিয়েছিল এবং সকলেই ট্রেনে উঠে পড়েছিল। তবে সৌভাগ্যক্রমে ওই বৃদ্ধ মহিলা এবং তার 11 বছর বয়সী নাতনিটি সিট পেয়ে যায় বসার জন্য। কিন্তু সেই মুহূর্তে 200 থেকে 300 তরুণ কর্মচারী ঠেলাঠেলি করে ট্রেনে উঠে যায়। ট্রেন দ্রুত গতিতে চলতে শুরু করে এবং তখনই ওই ভিড়ের মধ্যে থেকে একজন তরুণ সামনে আসে এবং ওই 11 বছর বয়সী বাচ্চা মেয়েটির সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে যায় আলাদা স্টাইলে। তারপর সে তার পকেট থেকে নিজের মোবাইলটি বার করে এবং ভোজপুরির কিছু অশ্লীল গান শুনতে শুরু করে দেয়। তবে আশ্চর্যের বিষয় এটা যে ট্রেনে বসে থাকা সকল মানুষই ওই অসভ্য যুবকটিকে দেখছিল। শুধু তাই নয়, ওই বগিতে দাঁড়িয়ে থাকা সকল মানুষরাই যারা ওই অসভ্য যুবকটির সঙ্গে ভিড়ের মধ্যে উঠেছিল তারাও দেখছিল। অশ্লীল গানের সাথে সাথে এই অসভ্য যুবকটি ওই বাচ্চা মেয়েটিকে দেখে কোমর দোলাচ্ছিল। শুধু তাই নয়, ওই অসভ্য যুবকদের মধ্যে কেউ তাকে বাজে ইশারা করে তো কেউ আবার ওই বাচ্চা মেয়েটিকে নিজের কাছে ডাকে। একটু ভাবুন তো, ওই 11 বছর বয়সী বাচ্চা মেয়েটির মধ্যে তখন কি হতে পারে, যে মেয়েটি হয়তো ইপটিজিং এর মানেই বোঝে না। ট্রেনটি তার গন্তব্যস্থলের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই অসভ্য যুবকদের মেয়েটির প্রতি নোংরা আচরণ করা বন্ধই হচ্ছিল না। অবশেষে মেয়েটির পাশে বসে থাকা একজন বৃদ্ধ লোক বলেন যে, কিরে খোকা, তোদের বাড়িতে কি মা বোন নেই? তখন ওই অসভ্য যুবকদের মধ্যে থেকে একজন গুটখা চিবাতে চিবাতে বিহারি ভাষায় বলেন যে, চাচা বেশি কথা বলবেন না, নয়তো ট্রেন থেকে নিচে ফেলে দেব। এই কথাটি শুনে ওই অসভ্য যুবকটির সাথে সাথে ওই সমস্ত বদমাশ যুবকরাও হাহা করে হাসতে লাগে, কিন্তু তার সত্ত্বেও তারা ওই বাচ্চা মেয়েটিকে বিরক্তি করা বন্ধ করেনি। রাত তখন 11টা বেজে গিয়েছিল, ফলে আশেপাশের সমস্ত লোক ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তখনও ওই অসভ্য যুবকদের কুদৃষ্টি ওই বাচ্চা মেয়েটির উপরে ছিল। তবে এইবার ওই ছেঁচড়া যুবকদের মধ্যে থেকে কিছু যুবক মেয়েটির দিকে আরও এগিয়ে আসে এবং মেয়েটির পাশে এসে দাঁড়িয়ে যায় এবং তারপর তারা মেয়েটিকে এদিক ওদিক ছোঁয়ার চেষ্টা করতে থাকে, যার মধ্যে থেকে কেউ তো তাকে পিছনের দিকে হাত মারতে থাকে তো কেউ আবার সামনের দিকে। তবে সব থেকে অবাক হওয়ার বিষয় এটা যে ওই পুরো ট্রেনে না তো কোনো জিআরপি ছিল
না তো কোনো টিটি। বারবার ওই বাচ্চাটিকে এদিক ওদিক ছোঁয়ার চেষ্টা করা হচ্ছিল, যদি ওই বাচ্চা মেয়েটির বৃদ্ধ দাদিই বা কি করবে। ফলে তিনি বারবার তাদের নিষেধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই অসভ্যগুলো কেবল একটাই কথা বলে যে প্রচণ্ড ভিড়ের মধ্যে হাত তো এদিক ওদিক লাগবেই, তাই যদি বেশি অসুবিধা হয় তাহলে ট্রেন থেকে নিচে নেমে যান। এখন আপনিই বলুন, তাদের এই কথা শুনে ওই বৃদ্ধ মহিলাটাই বা কি করবে। তবে ভাবার বিষয় এটা যে ওই ট্রেনে অনেক লোক ছিল এবং তারা সকলেই ওই ঘটনাকে ঘটতে দেখছিল, তাদের মধ্যে কেউই একটিও কথা মুখ দিয়ে বার করেনি। শুধু তাই নয়, পাশে বসে থাকা একজন ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা তার মুখ বন্ধ করে দেয় এবং সে বলতে থাকে, এটা তো এই অসভ্য যুবকদের প্রতিদিনের কাজ, প্রতিদিন কোনো না কোনো মেয়ে তাদের শিকার হয়, এবং কখনো কখনো তো এটাও হয় যে কেউ যদি তাদের বিরোধ করে তাহলে এই সকল অসভ্য যুবকরা মিলিত হয়ে তাকে মারধর করতে শুরু করে, এবং যখন অতিরিক্ত হয়ে যায় তাহলে এই সকল যুবকরা ওই ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়। তবে কোনো কোনো সময় আবার ট্রেনের সমস্ত লোক একজোট হয়ে তাদেরকে পিটিয়ে দেয়, কিন্তু তারপর এই অসভ্য যুবকরা নিজেদের গায়ে ফোন করে দেয়। তারপর যখনই স্টেশন কাছাকাছি এসে যায় তখন ওই গ্রাম থেকে প্রায় 300-400 লোক ট্রেনে উঠে পড়ে এবং সাধারণ মানুষকে মারধর করতে শুরু করে দেয়। তবে বন্ধুরা, এটা প্রতিদিনের ঘটনা। অবশেষে যখন সকাল হতে শুরু করে তখন ধীরে ধীরে জাহানাবাদ স্টেশন কাছে আসতে শুরু করে এবং এই অসভ্য যুবকদের ভিড় তখন ধীরে ধীরে কমতে থাকে। ফলে জাহানাবাদ স্টেশনে যখন ট্রেনটি দাঁড়িয়ে যায় তখন প্রায় 75 জন ছেঁচড়া যুবক ট্রেন থেকে নেমে যায়। কিন্তু সারা রাত এই ছেঁচড়া যুবকরা ওই 11 বছর বয়সী ছোট্ট বাচ্চাটিকে টানাহেঁচড়া করার কোনো প্রচেষ্টাই হাতছাড়া করেনি এবং তার দাদি রাতভর ওই অসভ্য যুবকদের হাত থেকে তাকে বাঁচাতে থাকে ও তাদের বিরোধ করতে থাকে। ফলে ওই রাতে যে সমস্ত মানুষরা ওই ট্রেনে উপস্থিত ছিল তারা হয়তো কেউই কখনো এই ঘটনাকে মন থেকে মুছে ফেলতে পারবে না। অবশেষে যখন ট্রেনটি জাহানাবাদ স্টেশনে থামলো তখন ওই বৃদ্ধ দাদি এবং তার নাতনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং তারপর জিআরপি পুলিশ ও টিটিও দেখা গিয়েছিল। তবে ভাবার বিষয় এটা যে পাটনা থেকে জাহানাবাদ পর্যন্ত সারা রাত না তো কোনো রেল পুলিশ দেখা গিয়েছিল না তো কোনো টিটি দেখা গিয়েছিল। হয়তো তারাও ট্রেনের এই ঘটনা সম্বন্ধে জানেন, সেই জন্য তারা হয়তো রাতের বেলা ওই ঘটনা চলাকালীন সেখানে প্রবেশ করতে সাহস করেনি। তাই একটু মনোযোগ সহকারে ভেবে দেখুন, যদি আপনাকেও অসহায় হয়ে আপনার পুরো পরিবারের সাথে বিহারের কোনো লোকাল ট্রেনে যাত্রা করতে হয় তাহলে আপনি কি করবেন, শেষ পর্যন্ত কিভাবে বাঁচাবেন আপনার মা বোনকে এই সকল অসভ্য ও জানোয়ার যুবকদের হাত থেকে। একদিকে যেমন ভারত সরকার বেটি পড়াও ও বেটি বাঁচাও স্লোগান দেয়, ঠিক তেমনই এমন ঘটনায় সরকার কোথায় থাকে, কেন তারা এই সমস্ত ঘটনাকে ঘটতে দেয়, কেন তাদেরকে কিছু বলে না, এটা একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যখন কোনো মেয়ের সম্মান হানি হয় তখন এই সকল মূর্খ জালিম নেতাদের ভাষণ সামনে আসে এবং বলতে থাকে যে মহিলাদের পুরো শরীর ঢাকা থাকবে এমন পোশাক পরা উচিত। একবার ভেবে দেখুন তো, এমন ছোট ও দুর্বল মানসিকতাপূর্ণ চিন্তাভাবনা নেতাদের আসলে কি করা উচিত, আসলে কেন এই সকল অসভ্য যুবকদের শায়েস্তা করা হয় না। এমনই বেশ কিছু প্রশ্ন জেগে উঠছে ওই ট্রেনে যাত্রাকারী মানুষদের মনে এবং তারা সরকারকে প্রশ্ন করতে চায় যে আপনি দেশের মহিলাদের সুরক্ষার জন্য কি করছেন, যেখানে সরকারও কিন্তু এই ঘটনা সম্বন্ধে জানে এবং ওখানকার স্থানীয় প্রশাসনও জানে যে এমন ঘটনা প্রত্যেক দিন ঘটে। তার সত্ত্বেও তাদের সাহস হয় না যে ট্রেনের ওই বগিতে গিয়ে যাচাই করে দেখার। তাই আমাদের তো এখন এমনটা মনে হচ্ছে যে এই ঘটনায় কখনো পরিবর্তন আসবে না। বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগান কেবলমাত্র ভোটের রাজনীতি করার জন্য তোলা হয়, কিন্তু যখন এমন ঘটনা সামনে আসে তখন এই স্লোগান কোথায় গায়েব হয়ে যায় তা তো এই সকল মূর্খ নেতারাই জানে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি আপনার পরিবার ও গার্লফ্রেন্ডের সাথে বিহারের লোকাল ট্রেনে কখনোই যাত্রা করবেন না, বিশেষ করে রাতের বেলা। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং যতটা পারেন এই সংবাদটিকে আপনার বন্ধুদের কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে শেয়ার করুন, যাতে এই সকল অসভ্য যুবকরা সাবধান হয়ে যায় এবং এমন ঘটনা যেন তারা আর দ্বিতীয়বার করতে সাহস না পায়। ধন্যবাদ।